আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন ব্রেড আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চিকেন চিজ নাগেটস। আশা করি আমার আজকের নাস্তার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং নতুন রাঁধুনিদের জন্য উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই খুব মজার এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিসের এক পাশের অংশ নিয়েছি, এখানে 200 গ্রামের মতো চিকেন হবে। তো এখন এখানে মানে হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। হাড় ছাড়িয়ে নিয়ে দেখেন এখানে এখন এই চিকেনটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর চিকেনটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে এতটুকুন পরিমাণে চিকেন দিয়ে করব, আপনারা যদি এর চেয়ে বেশি বা কম নেন, বাকি উপকরণগুলো কিন্তু সেই পরিমাণে মানে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব হচ্ছে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম, এক পিস ব্রেড দিলাম, এখানে এক পিস ব্রেডই এনাফ। তো আমি একটু মানে ভেঙে দিচ্ছি, মানে ছিঁড়ে দিচ্ছি আর কি। তারপরে এখানে দিলাম 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে। তারপরে একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তো সাদা অংশটা পরে আমার লাগবে, এখানে আমি কুসুমটাই শুধু অ্যাড করব। আপনারা যদি চিকেন একটু বেশি নেন তাহলে 2টা ডিমের কুসুম অ্যাড করবেন। এখন ব্লেন্ডার জারটা আমি ব্লেন্ড করে নেব আর কি, মুখটা লাগিয়ে পুরো সব উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু তেল দিচ্ছি, এতে করে হাতে মানে হাতে লেগে থাকবে না আর কি, যেহেতু অনেক স্টিকি হয়েছে এটা হাতে লেগে থাকবে না যদি এখানে আমি আর একটু তেল দিয়ে মিক্স করে নিই। তো মিশ্রণটা তো রেডি হয়ে গেল, এখন এখান থেকে আমি নাগেটসগুলো বানাবো। এখানে হাতটা পানি দিয়ে ধুয়ে নিয়েও বানানো যায়, আবার হাতে একটু তেল নিয়েও বানানো যায়। তো আমি প্রথমে একটু তেল দিয়ে করলেও পরবর্তীতে আমি পানি দিয়েই করেছি, কারণ এভাবে আমার কাছে মনে হয়েছে হাতটা একটু পানিতে ধুয়ে তারপরে বানালে সুবিধা হবে আর কি। তো এরকম রাউন্ড শেপে বানিয়ে তারপরে এখানে দেখেন একটু পাতলা করে নিলাম, একদম পাতলা করে তারপরে মাঝখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিব। আপনারা যে কোনো চিজ এখানে দিতে পারেন, আপনাদের কাছে যেই চিজগুলো অ্যাভেলেবল আছে, অথবা আপনারা যদি এই চিজ না থাকে তাহলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা এভাবেই একটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো মোজারেলা চিজটা দিয়ে সাইড থেকে আমি এরকম লাগিয়ে নিচ্ছি, কভার করে দিচ্ছি আর কি, যেন চিজটা ভিতরে থাকে আর কি, বের না হয়ে যায়। সেজন্য কিন্তু এটা প্রথমে যে চিকেনটা আমি রাউন্ড শেপ করে একদম পাতলা করে হাত দিয়ে যতটুকুন করা যায় পাতলা করে নিতে হবে। তো দেখেন এরকম রাউন্ড শেপ হয়েছে, এখন আমি সবগুলো এভাবেই বানিয়ে নিব। আর এটা খেতে অনেক ভালো লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, খুব ঝটপট বানানো যায়। আপনারা এভাবে বানিয়ে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারেন। তো দেখেন আমার বানানো হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে যাব। ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, আর একটা পিরিচের মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম্প নিয়ে। এখন আমি প্রত্যেকটা নাগেটস এভাবে ডিমে প্রথমে মিক্স করে নিব, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আর এটা হচ্ছে স্টোর করতে হবে, ব্রেড ক্রাম্বে কোট করার পরে তারপরে স্টোর করে রাখতে হবে আর কি। তো দেখেন একটু ভালো করে ঘুরিয়ে কোট করে নিচ্ছি যেন শেপটা সুন্দর থাকে, একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন আমি এটা 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে ব্রেড ক্রাম্বগুলো ভালো করে নাগেটসের গায়ে লেগে থাকবে, মানে খুলে খুলে পড়বে না আর কি। তো দেখেন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে নাগেট দিয়ে দিব। দেখেন
তেলে দেওয়ার সাথে সাথে ভাজা হচ্ছে। এটা কোনোভাবেই ঠান্ডা তেলে দেওয়া যাবে না, ঠান্ডা তেলে দিলে তেলটা ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। আর হাই হিটে তেলটা গরম করে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যেন কালার মানে কালারটা সুন্দর থাকে ভেতর থেকে এবং বাহির থেকে সুন্দর হয়, সেদ্ধ হয় আর কি। আর চুলার আঁচ বাড়িয়ে ভাজলে দেখা যাবে যে উপর থেকেই কালারটা এসেছে কিন্তু ভেতরে সেদ্ধ হয়নি, সেজন্য এটা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে করতে হবে। দেখেন ভাজার পরে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন চিজ নাগেটস। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।